রণবীর কাপুরকে কিন্তু আমরা আবার আগের অবতারে দেখতে পাচ্ছি, যে অবতারে রণবীর কাপুর কিন্তু নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করে। যেমন ইয়ে হে জওয়ান দিওয়ানি, ইয়ে দিলে মুশকিল, আর এখন এই মুভিটা তু ঝুটি মে মক্কার, এই মুভিটাও কিন্তু রণবীর কাপুরকে খুব দারুণ লাগছে। এবং এই মুভির যে সংটা প্যার হোতা কেই বার, এই সংটাও কিন্তু অসাধারণ একটি সং হয়েছে। তো যা যা সংটা এখনো দেখোনি তার নিশ্চয়ই সংটা দেখো, তার আগে এই রিয়াকশন ভিডিওটি তোমরা পুরোপুরি দেখে নাও। তো প্রীতম কিন্তু আরেকটা টিসিজের মুভির মিউজিক দিচ্ছে, যে মুভিটার নাম হচ্ছে শ্রাদ্ধা, যাই মুভির সংগুলো কিন্তু এতটাও হিট হয়নি এবং সংগুলো কিন্তু এতটাও শুনতে ভালো লাগছে না। এবং ওই সংগুলো কিন্তু রিমেক, যেমন মুভিটা রিমেক এবং সংগুলো রিমেক। বাট আমরা শ্রাদ্ধার কথা এখানে বলছি না, আমরা কিন্তু কথা বলছি তু ঝুটি মে মক্কারের সেকেন্ড সং, যে সংটা কিন্তু একটা ড্যান্স ফ্লোরের উপর কিন্তু পুরোপুরি বেস করে বানানো হয়েছে, যেখানে রণবীর কাপুরের হয়তো এটা ফার্স্ট সং হতে পারে, যেখানে রণবীর কাপুরের ফার্স্ট এন্ট্রি সংও বলতে পারো। এটা একটা ড্যান্সের উপর সংটা কিন্তু ক্লাসিকভাবে বানানো হয়েছে। সংটার লিরিক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। প্রীতমের মিউজিক কিন্তু এখানে খুব দারুণ একটা ম্যাজিক খেলে গেছে। প্রীতম অলওয়েজ মিউজিক ডাইরেক্টর, খুব ভালো একজন মিউজিক ডাইরেক্টর, কিন্তু কিছু কিছু মুভি হয় যেগুলোতে ঠিকঠাক করে কাজ হয় না, বাট নেক্সট মুভিটা কিন্তু খুব ভালো কাজ হয়। তেমনই প্রীতম দেখিয়ে দিয়েছে যে এই মুভির সংগুলো, এই মুভির প্রত্যেকটা সং কিন্তু হিট হবে। এই মুভির ফার্স্ট সংটা কিন্তু খুব হিট হয়েছে এবং এই সেকেন্ড সংটাও কিন্তু শুনতেও খুব দারুণ লাগছে। এই সংটা কিন্তু অমিতাভ এবং অরিজিৎ সিং দুজন মিলে কিন্তু সংটা গিয়েছে এবং দুজনের ভয়েস কিন্তু আলাদাই একটা ম্যাজিক ভয়েস। অরিজিৎ সিংয়ের তো ভয়েস কেমন ওটা নিয়ে কিছু বলার নেই, ওটা তোমরা আইনও জানো। ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলোকে একটু তোমরা ইগনোর করো, কারণ এখানে পাশেই বাড়ি হচ্ছে, তো এই ব্যাকগ্রাউন্ডে প্রচুর একটু আওয়াজ আসছে। বাট হ্যাঁ, যেটা বলছিলাম, আর অমিতাভের যে ভয়, একটা হার্ড ভয়েস অমিতাভের, তো ওই ভয়েসটা কিন্তু দারুণ লাগছে। আর রণবীর কাপুরকে রোমান্টিক অবতারে দেখতে কিন্তু সত্যি খুবই এক্সাইটেড লাগছে। সংটায় ড্যান্স মুভমেন্টগুলো রণবীর কাপুরের খুব দারুণ লাগছে। পায়ের উপর যে মানে ড্যান্স মুভমেন্টগুলো করে, যে স্লো মোশনে ড্যান্স, তারপরে এক্সপ্রেশন দ্বারা, একটা ফ্লাটিং বয় দ্বারা, তো ওগুলো কিন্তু খুব অসাধারণ লাগছে। তো তোমাদেরকে আমি হাইলি মানে রিকোয়েস্ট করবো যে তোমরা সংটা গিয়ে একবার দেখো মিউজিক ভিডিওটা, তোমাদেরকে আই নো বেটার লাগবে। শ্রাদ্ধা মুভির সংগুলোর থেকে এই মুভির সংগুলো খুব ভালো লাগবে, কারণ প্রীতম একদিকে যেমন ফ্লপের পর ফ্লপ সং দিচ্ছে, আরেকদিকে যেমন হিটের পর হিট সংও দিচ্ছে। তো চলো ভিডিওকে আমি এখানে অ্যাড করি, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তোমরা সংটা শুনো, তো আইনো তোমাদের সংটা খুব ভালো লাগবে। আর পার্সোনালি সংটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে। তো চলো ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে তোমরা যে সংটা শুনে গেছো তোমাদের কেমন লাগছে। চলো নতুন একটা ভিডিও আবার দেখা হবে।